খুব স্বাগত জানাচ্ছি পদা টাইম স্টক শোতে, সাথে আছি শিখা আক্তার। 14ই ডিসেম্বর, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালির জাতির জন্য এদিন এক বেদনাময় দিন। 1971 সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। আজকে আমাদের আলোচনার বিষয় সেই বাংলার সেই সূর্য সন্তানদের নিয়ে। আমাদের সাথে আলোচনায় রয়েছেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু। আমরা এখন তার সাথে কথা বলবো। ওয়ালিউর রহমান বাবু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। স্বাগতম তোমাকেও। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি তো আছি কোন রকম, কিন্তু আজকে 14ই ডিসেম্বর আমাদের জন্য বেদনার একটা দিন। আমরা অনেক মানুষকে হারিয়েছি এই তারিখে, যারা আমাদের জন্য, আগামী বাংলাদেশের জন্য অনেক অবদান রাখতে পারতেন। আসলে ব্যাপারটা হয়েছে যে পাকিস্তানি সৈন্যরা বুঝে ফেলেছিল যে তাদের পরাজয় নিশ্চিত, এবং বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সমস্যায় ফেলতে তারা সেই সমস্ত মেধাসম্পন্ন মানুষগুলোকে হত্যা করেছিল। আজকে সেই 14ই ডিসেম্বর। জি, আমরা সবাই জানি। আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই যে আমাদের বুদ্ধিজীবীরা যে চেতনার ধারা তৈরি করেছিলেন এবং যে চেতনার ধারার সূচনা করেছিলেন বঙ্গবন্ধু, আমরা কি আজ স্বাধীনতার এতদিন পরে এসে সেই চেতনার ধারাবাহিকতায় পথ চলতে পারছি কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ একটু প্রশ্ন তুমি করেছো, যে তারা যে চিন্তা চেতনা নিয়ে বঙ্গবন্ধুকে সমর্থন করেছিল এবং মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রেখেছিলেন, সেটা বাস্তবায়ন হয়েছে কি না? আসলে হয়নি। তারা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু যখনই পদক্ষেপ নিচ্ছিলেন, তখনই তো বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। সুতরাং সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। আসলে আমরা আরও একটি প্রশ্ন করতে চাই। আমরা সেই সময় কিন্তু অনেক বুদ্ধিজীবীদের হারিয়েছি যারা আমাদের দেশের জন্য অবদান রাখতে পারতো, তো তাদেরকে হারিয়ে আমাদের বাংলাদেশ কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশের, এবং সেই শূন্যতা আদৌ পূরণীয় কি না? না, কেউ চলে গেলে সেই জায়গায় হয়তো অন্য আরেকজন আসেন, কিন্তু তাদের মেধা এবং নতুন যারা সেই জায়গায় যান তাদের মেধার ভিতর কিন্তু পার্থক্য থাকে, এবং যাদেরকে আমরা হারিয়েছি তারা কিন্তু অত্যন্ত মেধাসম্পন্ন মানুষ ছিলেন, এবং তারা কিন্তু অনেক আগে থেকে জানতেন যে আমাদের একটা লড়াইয়ে যেতে হবে, এবং সেই জন্যই তারা মানুষকে প্রস্তুতি করছিলেন। এই খবরটি কিন্তু পাকিস্তানি সৈন্যরা জানতো যে কারা কারা এর সাথে জড়িত বা কারা সহযোগিতা করেছেন, সেই কারণে বাংলাদেশকে মেধাশূন্য করতেই তারা এই ষড়যন্ত্র করে এবং চূড়ান্ত বিজয়ের মুহূর্তেই তাদেরকে হত্যা করে। আমরা সেটি তথ্য থেকে জেনেছি এবং বিভিন্ন প্রতিবেদন থেকে। এবং আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই যে আমাদের আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার এবং সহ কিন্তু অনেক বুদ্ধিজীবী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, তো তারা যদি থাকতেন এ সময় বাংলাদেশের উন্নয়নটা আরও কতটা বিস্তর হতো বলে মনে করছেন? গণমানুষের যে দাবি, সেই দাবি এবং নিয়েই তো আমাদের গণযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে। এখানে সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, যাদের কথা তুমি বললে তারা, ওই যে আমি বললাম, অত্যন্ত মেধাসম্পন্ন মানুষ ছিলেন, এবং তাদের চিন্তা চেতনাই ছিল সাধারণ মানুষের মুক্তি, সমাজের মুক্তি, মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলবে, এবং যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন, সোনার বাংলা, সেটা নিয়েও কিন্তু তারা চিন্তা ভাবনা করেছিলেন। সেটা কিন্তু আর কেউ তাদের সেই জায়গায় বলতে পারবে? অনেকে অনেক কথাই বলছেন, কিন্তু তাদের মতো করে বলতে পারবে কি না, আমারও মাঝে মাঝে প্রশ্ন জাগে, এবং তোমার কাছেও আমার প্রশ্ন, একজন প্রজন্মর কাছে প্রশ্ন, তুমি, যে তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন কি আজকের বুদ্ধিজীবীরা সেই স্বপ্ন দেখেন? আজকে এখন বর্তমান প্রজন্ম আসলে কতটা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে বলে মনে করছেন, বা আমরা কতটা আমাদের সমাজ তাদের কাছে পৌঁছে দিতে পারছি? বিশেষ দিনগুলিতে আমরা দেখি খুব জাঁকজমক করে অনুষ্ঠানগুলি পালিত হয়। আজকে যেমন বুদ্ধিজীবী দিবস, আজকে বুদ্ধিজীবীদের সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু রাত পোহালেই তাদের কথা সবাই ভুলে যায়। এগুলি খালি সেমিনার সিম্পোজিয়ামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আবার আমরা দেখেছি কিছু অভিভাবক এগুলো নিয়ে প্রশ্ন করে না, যে সেদিন আমি বলছিলাম কোথায় জানো, যে অনেকে 71কে গোলমালের বছর বলে বা গোলমালের মাস বলে, কিন্তু এটা তো গোলমালের মাস না, এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরবজ্বল অধ্যায়। সেই অধ্যায়কে
প্রজন্মদেরকে জানাতে হবে, কিন্তু আমরা দেখি যে প্রজন্মদেরকে সেভাবে উৎসাহিত করেন না অভিভাবকরা। তারা চান তাদের ছেলেমেয়েরা বেশি করে পড়াশোনা করে দেশের বাইরে যাক, দেশে না থাকুক দেশের বাইরে যাক, অনেক বড় কিছু হোক। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় এটা কি বলে মনে করছেন? আমরা বা আমাদের প্রজন্মের কাছে সেই মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি ধারণ করতে আমরা কিভাবে কাজ করতে পারি? এই ব্যাপারে প্রথমেই দায়িত্ব নিতে হবে অভিভাবকদের। একটা সন্তান যখন বাড়িতে থাকে, মানে বাবা মার কাছে থাকে, বাবা মায়েরই দায়িত্ব তাকে এই চেতনায় তাকে বেড়ে তোলে। তারপরে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেটা, সেখানে শিক্ষকরা চেষ্টা করছেন, এখন অনেক বই বেরিয়েছে এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু আমার মনে হয় এগুলো মেকি, মানে করতে হয় তাই করা, এর বেশি কিছু না। এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে অনেক যুদ্ধাপরাধী এবং বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় আনছে সরকার, তো সেই যে এটা আমাদের জন্য আসলে কত বড় প্রাপ্তি বলে মনে করছেন? এটা সাংঘাতিক একটা ব্যাপার যেটা কখনোই আশা করা যায়নি, কারণ স্বাধীনতার এত বছর হয়ে গেল, তারা কিন্তু খুব মুখোশ পাল্টিয়ে ফেলেছিল, অনেকেই মুখোশ পাল্টিয়ে যারা বিরোধিতা করেছিল তারা এবার স্বাধীনতার পক্ষে হয়ে যায়। সেই তথ্যগুলি খুঁজে খুঁজে বের করে সরকার তাদেরকে, তাদের সম্পর্কে তথ্য বের করে তাদেরকে শাস্তি দিচ্ছে জনগণের দাবির প্রেক্ষিতে। তো এটা অনেক বড় একটা দায়িত্ব, গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এখন পর্যন্ত বুদ্ধিজীবী যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আমরা দেখেছি যে বধ্যভূমি সহ রাজশাহীতে এবং দেশের কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত লাশ আমরা তাদের পেয়েছি, তো তালিকাভুক্ত করা হয়েছে মানে কতটা বলে মনে হয়? তালিকা সেভাবে এখনো করা যায়নি, কারণ সকলের সেই তথ্য তো পাওয়া যায়নি, তথ্য জন্য চেষ্টা চলছে, আশা করি খুব শিগগিরই হয়তো হয়ে যাবে। সরকারও চেষ্টা করছেন, ব্যক্তিগতভাবে অনেকেই এটা চেষ্টা করছে, শুধু সরকারের উপর চাপিয়ে দিলে তো হবে না। যারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন তাদের তো উচিত এই তথ্যগুলো সরবরাহ করা বা লিপিবদ্ধ করা। এখানে বিষয়টা হয়েছে যে ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে সেটা যদি সেই সময় কেউ একটু লিপিবদ্ধ করে রাখতো, কারণ আমি আমি তো বলি যে পুরো বাংলাদেশটাই মুক্তিযুদ্ধের জাদুঘর, এক এক জায়গায় এক এক রকম ইতিহাস ঘটেছে, কিন্তু এটা নিয়ে সেই সময় কেউ অত ভাবেনি যে এটা একটা ইতিহাস হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে, সেই কারণে তারা হয়তো এগুলো নিয়ে কোনো কাজ করেনি। এত বছর পর কেউ হয়তো শুরু করেছিল, তারপর থেকে এই কাজগুলো শুরু হয়ে গেছে, আর সে কারণেই আসলে একটু কষ্টকর হয়ে যাচ্ছে সকল তথ্যগুলো সংগ্রহ। হ্যাঁ, আসলে যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু সে সময় মুখ খুলেনি, যে কোনো কারণে মুখ খুলেনি, অনেক সুযোগ ছিল, এখন তারা কথা বলছেন। বিষয়টা হচ্ছে তখন তারা কেন কথা বললেন না, কেন তারা তখন এই ঘটনাগুলি জানালেন না, তাহলে তো এত কষ্ট হতো না। এবং তারা যদি সেই সময় এই তথ্যগুলি দিতেন তাহলে মুক্তিযুদ্ধের একটা বিরাট ক্যানভাস তৈরি হয়ে যেত। অনেক ধন্যবাদ ওয়ালিউর রহমান বাবু আমাদের মাঝে এসে এত সুন্দর আপনার সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, প্রজন্মদের কাছে আমার একটি কথাই বলবো, দেশকে ভালোবাসো, এদেশের জন্য অনেক জীবন গেছে, অনেক মানুষ অবদান রেখেছে, তাদেরকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি। আমাদের সীমাবদ্ধ রয়েছে, সেই সীমাবদ্ধতার মধ্যে দিয়েও আমরা যেন প্রতি মুহূর্তে তাদেরকে সম্মান দিতে পারি, তাদের যেন ভুলে না যাই। জয় বাংলা। দর্শক, আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এদিন আমরা হারিয়েছি আমাদের বাংলার সূর্য সন্তানদের। আজ তারা থাকলে হয়তো আমাদের দেশটা আরও এগিয়ে যেত। এই ছিল আজকের আমাদের সেই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের আমাদের আজকের এই আলোচনা শেষ করছি। আবারও নতুন কোনো আয়োজন নিয়ে এবং নতুন কোনো অতিথি নিয়ে উপস্থিত হব, সে পর্যন্ত পদ্মা টাইমসের সঙ্গেই থাকুন।